সকাল, আমার মনের গভীরে তোমার স্মৃতিগুলোকে কবর দিয়ে বেশ তো ছিলাম আমি। আজ এতগুলো বছর পর আমার দেশটির সীমানায় আবার কেন দেখা দিলে তুমি? কেন হানা দিলে আমার ঘুমন্ত হৃদয়ে? কেন সকাল, কেন? মোটা লেন্সের চশমা পরেন না, তাতে মনে হয় দুই হাত দূরের জিনিস উনি দেখতে পান না। আমার কি মনে হয় জানিস, আমার মনে হয় এই কারণে উনি বিয়ে করছেন না, কারণ বিয়ের পরে দেখা যাবে ঘরে ঢুকে বউয়ের বদলে ওই কাজের বউকে ধরে বসছে। Thank you.
ওয়ালাইকুম আসসালাম। ও তোমরা সবাই এখানে কি করছো? স্যার একটু আড্ডা মারছিলাম। এই বাজে আড্ডা নয় স্যার, এই ক্রিয়েটিভ আড্ডা। আমাদের এই বেশিরভাগ আড্ডাই স্যার এই লেখাপড়া আর শিল্প সংস্কৃতি নিয়ে। ভালো ভালো ভালো, আড্ডা দেওয়াটা খুব ভালো। জি জানো তো যে আড্ডা থেকেই সব ইনোভেটিভ আইডিয়াস বেরিয়ে আসে। এই যেমন ধরো আমাদের গণজাগরণী, ছাত্র আন্দোলন, স্বাধীনতা আন্দোলন, তারপর আর যত যত ক্রিয়েটিভ বিষয় আছে সেগুলো কিন্তু সব এই আড্ডা থেকেই উদ্ভূত হয়েছে। সো ক্রিয়েটিভ আড্ডা ইজ অলওয়েজ পজিটিভ ফর আস। তোমরা তো জানো যে তোমরা সবাই যে বিষয়গুলোর উপরে এমফিল করছো সেটা খুবই ইম্পর্টেন্ট। জি স্যার, তা তো বটেই। তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করেছো তো? জি স্যার, জি অলমোস্ট কমপ্লিট। আর সোনালি, তোমার থিসিসের কি অবস্থা? লাস্ট মার্জিন পয়েন্ট আছে স্যার, উইদিন ফিউ ডেজ কমপ্লিট করে ফেলবো স্যার। গুড গুড, ভেরি গুড, ভেরি গুড। আসি হ্যাঁ স্যার, স্যার স্যার প্লিজ। একটা কথা কিন্তু আমি না বলে থাকতে পারছি না। কি? এই যে স্যার, স্যার আমাদের কারো নাম মনে রাখতে না পারলেও স্বর্ণের নাম কিন্তু ঠিকই মনে রেখেছে। আরে রাখবে না, এই সুন্দরী মেয়েদের চেহারা স্যার দূর থেকে দেখতে পান, নাম মনে রাখতেও ভুল হয়। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার কথা শোন। সত্যি বলতো স্যার, কি অনেক হ্যান্ডসাম। এই হ্যালো, কি ব্যাপার মহাশয়, কি ঘুমিয়েছিলেন? উল্টো বরং মহাশয়ের ফোনের অপেক্ষায় নিদ্রা জাগরণ করিতেছিলাম। এ আমার পরম সৌভাগ্য। এই কাঙালিনীর অপেক্ষায় একজন অন্তত সুখনিদ্রা বাদ দিয়ে প্রতীক্ষায় প্রহর গুনছে। সৌভাগ্য তো অপরজনেরও, কারণ কারো ফোনে সুমিষ্ঠ কণ্ঠস্বর তার সারা রাত্রি জাগরণের ক্লান্তিকে এক নিমিষে দূর করিয়া দেয়। কথাই তোমার সাথে পারা অনেক কঠিন। কথা বলা তো তুমি শুরু করলে। এনিওয়ে বাদ দাও, এখন তুমি আমাকে বলো কেন ফোন করেছো। ও হ্যাঁ, আমি শুনেছিলাম যে প্রফেসর অ্যাসোসিয়েশন কি যেন একটা মিটিং আছে নাকি। আচ্ছা চলো না, কাল আমরা একটা মজার জায়গা থেকে ঘুরে আসি। কোথায় সেটা অবশ্য কে জানতে পারবে। আচ্ছা ঠিক আছে, যাওয়া যায়। তবে জায়গাটা যদি মজার হয় তাহলেই যাওয়া যায়। মজার জায়গা কিনা জানি না, তবে সেখানে পাখির কাকলিতে বাতাসের কানে নীরব কানাকানি শোনা যায়, সবুজ ঘাসের বুকে খেলা করে ঘাস ফড়ি, কাঠবিড়ালি কাছে কাছে লাফিয়ে বেড়ায়, আর হরেক রঙের ফুলের মেলায় পর্ণিল পাখা মেরে উড়ে বেড়ায় প্রজাপতি। আস্তে আস্তে প্লিজ, আস্তে একটু দম নাও। নিয়ে এখন যদি তুমি সবকিছু বলে ফেলো তাহলে ওখানে যে তুমি কি বলবে। তাহলে আমরা যাচ্ছি। যেতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? শর্তটা আর কিছুই না, তোমাকে আমার পছন্দের সেই আকাশ নীল কালারের শাড়িটা পরতে হবে, বাস। সেটা তুমি না বললেও আমি পরতাম, কারণ তোমার সব পছন্দ অপছন্দ এখন আমার মুখস্থ। বুঝেছেন মশাই? Ooh!
ম্যাডাম কি ব্যাপার, কিভাবে তাকিয়ে আছেন, কোনো কথা বলছেন না, অনেকক্ষণ ধরে চুপচাপ, ঘটনাটা কি ম্যাডাম বলেন? তোমার চোখের দিকে তাকালে আমি আমার সব কথা ভুলে যাই। সত্যি তাই, তুমি যখনই আমার সামনে আসো কেমন যেন হয়ে যাবো, এত মনে সীমার মধ্যে ধরার মধ্যে। না আমার কি মনে হয় জানো, তুমি যদি একটু সহজ করে আমাকে কথা বলতে তাহলে হয়তো 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 স্বচ্ছ জলের মতো তোমাকে বুঝতে পারবে। যদি সত্যিই বুঝতে চাও তাহলে আমার চোখে দেখো, সব কিছু বুঝতে পারবে। তাই ঠিক আছে, দেখি তাহলে। সত্যি আমি বুঝতে চাই, সত্যি সত্যি বুঝতে চাই। হ্যালো মাই ডিয়ার সন, হ্যাঁ আমি বাড়ি পৌঁছে গেলাম। আমি মামনি রেডি হয়েছিলাম তোমাকে এয়ারপোর্ট আনতে যাবো, কাছে তুমি ঠিক করনি। এখানে আমার আপত্তি মাই ডিয়ার সন, আমি যদি হাজার হাজার কিলোমিটার প্লেনে একা আসতে পারি এয়ারপোর্টে, তাহলে তোরা কেন খাবার না আমাকে রিসিভ করতে যাবে? এটা বড় আদিক বিয়োগ মনে না, বাট এটা একটা ফিলিংস ছিল, পাবলিক তুমি বুঝতে পারবে না। হ্যাঁ আমি চাইলাম এটা ফিলিংসটা, হ্যাঁ এটা আছে, এটা অন্যরকম। মামনি এ কি গো, তুমি? হ্যাঁ আমি। হ্যাঁ দেখি দেখি ঘড়িটা দেখি। না 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 ঘড়ি দেখতে হবে না, এটা ঘড়ি 3 ঘন্টা লেই। আচ্ছা কথা বলবে না, কিছু খেতে দেবে, খিদে পেটে বোধহয় চোচো করছে, চোচো। মামনি এই যে পাপা যে ঘটনাটা ঘটিয়েছে এটা নতুন না, এর আগে এটা বহুবার ঘটেছে। ঘটনা তোর বাবা তো এই ঘটনা ঘটাতে পটু পটু। চলো চলো খেয়ে নে। সারা ক্যাম্পাসে তোমাকে খুঁজে খুঁজে আমি ক্লান্ত, কোথাও পাইনি, পরে ভাবলাম যে এই পথেই পাবো। আমাকে খুঁজছিল? হ্যাঁ তোমাকে খুঁজছি। আর সুস্মিতা তোমাকে সারা ক্যাম্পাসে খুঁজে খুঁজে হয়রান, তোমাকে খুঁজছে। খুঁজুক, শোনো আমার মনটা ভীষণ খারাপ, চলো না কোথাও ঘুরে আসি। না মানে আমার একটু জরুরি কাজ আছে, আমি না সকালকে খুঁজছি। তুমি কি সকালকে দেখেছো? না দেখিনি, ওদের ক্লাসে আসিনি। যাক শোনো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ আমার জন্য কি? এটা তোমার জন্য। আমার মানে এটা তো অনেক দামি একটা গিফট। হ্যাঁ ইউএসএ থেকে ডেট এসেছেন, তো ডেট কে আমি বলেছিলাম তোমার জন্য একটা গিফট আনতে, ডায়মন্ড এসেছে। দেখো সুদীপ, এটা দেখে মনে হচ্ছে অনেক দামি একটা জিনিস। হ্যাঁ মেড ইন ইউএসএ। দেখো মানে আমি আসলে কারো জিনিস নেই না, মানে কারো দেওয়া কোনো জিনিস আমার আসলে পছন্দ না, বাট থ্যাংক ইউ তুমি মনে করে এনেছো আমার জন্য, ঠিক আছে। আর শোনো আমার জরুরি কাজ আছে, তো মানে
দেখা হবে, বাই, খোদা হাফেজ। তুমি কিন্তু এটা তোমার জন্যই থাকবে সবসময়। যার অনুভূতি এত তীক্ষ্ণ তার কাছ থেকে নিজেকে লুকাব কি করে? মানে কি লুকাতে চাও? আর এমন জায়গায় লুকাতে চাই যেখান থেকে তুমি আমাকে কখনো খুঁজে না পাও। আচ্ছা ঠিক আছে, তুমি যেখানে খুশি সেখানে চলে যাও। তুমি যদি আমাকে ছেড়ে সাত সমুদ্র তেরো নদী পার হয়ে এমন কোথাও চলে যাও সেখান থেকেও আমি তোমাকে ঠিকই খুঁজে নিয়ে আসবো। আই প্রমিস, আই সোয়ার। ডায়লগটা একটু ফিল্মিং ফিল্মিং হয়ে গেল না? হ্যাঁ হলো একটু ফিল্মিক ডায়ালগ, কিন্তু ফিল্মিক ডায়ালগের অন্তরালে আমার যে ইমোশনটা লুকিয়ে আছে সেটা তুমি একবারও দেখলে না? আমি কিন্তু একটা বর্ণ মিথ্যে কথা বলি, ট্রাস্ট মি। সেটা অবশ্য ঠিক, আমি তোমার কথা বিশ্বাস করি, কিন্তু সত্যি সত্যি যদি আমি না ফেরা দেশে চলে যাই যেখান থেকে কখনোই কেউ ফিরে আসে না, এটা কি কথা বলে তুমি? এটা কি বলে তুমি? এরকম একটা বাজে কথা তুমি কি করে বললে? ফাইন ঠিক আছে, যাও তুমি সেই দেশে যেখান থেকে কেউ কখনো ফেরে না, আমিও যাবো তোমার সাথে। তুমি যেখানে যাবে সেখানে আমি তোমার পিছু পিছু যাবো। ওকে ওকে, সরি সরি সরি, সব কিছু বাদ দাও, আই এম সরি। তার থেকে তুমি বলো এখন আমাকে কিছু সুন্দর সুন্দর গল্প বলো যা আমি মন দিয়ে শুনি। শুনতে চাও? সত্যি শুনতে চাও? চোখটা বন্ধ কর। আমার ইচ্ছা চোখ বন্ধ করো, প্লিজ প্লিজ। কালকে ঠিক আছে যাব, আগে তুই আয়, তুই আসলে আমরা ক্লাস শেষে এখান থেকে চলে যাব, ক্লাস শেষ করে যাব তো। হ্যাঁ সজীব, ওকে দোষ রাখি। হ্যাঁ ভাই বল, তুমি এখানে বসে আছো? আমি সারা ক্যাম্পাস ঘুরে খুঁজে হরণ হয়ে গেলাম। ও মাই গড, বিরাট কাজ করে ফেলেছ। আচ্ছা কেন বলো তো? আচ্ছা তুমি কি কখনো আমাকে বুঝবে না? তোমাকে বুঝবো না?
না বুঝলে কিভাবে বুঝবো? কেন আমার চোখ দিয়ে কিছু বোঝা যায় না? চোখ দেখে না, দেখি চোখ দুটো। চোখের ভাষা বুঝতে হলে প্রেমিক হতে হয়, তুই তো প্রেমিক না। আমি কাজ করতে পারি, আমি জনের কাছ থেকে হাতে রেখা শিখেছি। বিয়ে কটা? বিয়ে বিয়ে একটা বিয়ে, চার ছেলে চার মেয়ে, হাজবেন্ড লন্ডন থাকবে, বছরে একবার দুবার আসবে। সুস্মিতা দাঁড়াও, আর কোথাও আচ্ছা পাপা, এই যে তুমি আমাদেরকে ফাঁকি দিয়ে ঘন ঘন বিদেশ যাও, এটা না গেলে হয় না? আরে বাবা, ঘরে বসে থাকলে কি ব্যবসা বাণিজ্য হয় নাকি? অবশ্যই ঠিক, দাঁড়াও আমার এই বিলটা শেষ করে নিই, তোমার সমস্ত ব্যবসা আমার কাঁধে নিয়ে তোমাকে আমি ঘরে বসে সঙ্গে একটা ফিডার ধরিয়ে দিস, বুড়ু কোকা হয়ে চুপ 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 করে দুগ্ধ পান করবো। আরে গাধা, আমি কি বিদেশ ঘুরতে যাই এমনি? এটা আমার একটা নেশা, কবির ভাষায় বলতে হয়, থাকবো না বদ্ধ ঘরে, দেখবো কেমন করে ঘুরছে যুগান্তরের ঘুরনি পাকে। বুঝতে পেরেছি। আচ্ছা শোনো, হাসি থামাও, আমি ওই যে সব তোমার গুছাই দিয়েছি, তুমি এখন কোনটা কিভাবে নেবা সেটা তোমার ব্যাপার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বড় মা। আচ্ছা আচ্ছা মামনি, তুমি একটা বিষয় খেয়াল করেছো, তোমাকে আর আমাকে ফাঁকি দিয়ে পাপা কিভাবে থলের বিড়ালের মতো পালিয়ে যাচ্ছে? তুই দেখ। আচ্ছা ঠিক আছে, চল চল চল, তুমি সেভ করে। না 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 না, আমাকে সেভ করতে হবে না, নো গাড়ি নো সেভ, আমি একটা সিএনজি নিয়ে বাতাস খেতে খেতে গান গাইতে গাইতে এয়ারপোর্ট চলে যাব। ওকে যা করোনা পজিটিভ। শুনলাম তোর বাবা তো বাড়িতে থাকে না, তুইও বাড়িতে থাকিস না, আমার একা একা না আর ভালো লাগে না, তাই আমি কালকে তোর বাবার সাথে একটা পরামর্শ করলাম। পরামর্শ করলি কি? পরামর্শ করলাম তোর বিয়ে দিয়ে আমরা একটা বউ ঘরে আনবো। কিন্তু মামনি, আমি তো এখনো এমপিলটা শেষ করতে পারিনি, এই অবস্থায় বিয়ে করা ঠিক হবে না। আরে আমাদের কোনো অভাব আছে নাকি? তুই এমপিল পিএইচডি যা খুশি তুই শেষ কর, কিন্তু ব্যাস আমরা একটা বউ আনতে হবে। কিন্তু এই অবস্থায় তুমি কি সিরিয়াস মামনি? আরে সিরিয়াস মানে সিরিয়াস অ্যান্ড ওভার সিরিয়াস, বুঝেছিস? আমি অলরেডি তোর জন্য একটা বউ দেখাও শুরু করেছি। বউ কি মামনি? মামনি দাঁড়াও দাঁড়াও, আমার পছন্দের একটা মেয়ে আসতে দেখে দেখতে পছন্দ করবো, দেখতে মেয়েটা কেমন? বাহ বেশ মিষ্টি মেয়ে তো। হ্যাঁ শোন, এ ঠিকানা দে, আমি এখন ওদের বাড়িতে যাব, গিয়ে ওদেরকে বলবো মেয়েকে আমাকে দাও, আমি আমার ছেলে বউ। সত্যি তোমার পছন্দ হচ্ছে? মামনি বলতো স্বর্ণালী আমার ক্লাসমেট, আমাকে বাঁচালে মামনি, তুমি বাঁচালে মামনি, অনেক গুড। আসলে ব্যাপারটা কি জানেন ভাবি, এই অনেক দিন প্রাণ ভরে হাসলাম, এই হাসি নামক জিনিসটা এই পৃথিবী থেকে অনেক দূরে চলে গেছে। বাইরে ভাই চিন্তার কোনো কারণ নেই, ধরে নিন বিয়েটা হয়ে গেছে। সজীবের বাবা দেশে ফিরলে আমি কিন্তু দুজনের হাত এক করে দেব। ওয়েল আমার তাতে কোনো আপত্তি নেই, আমার বরং ভালোই লাগছে এই ভেবে যে পুরনো সম্পর্কটা আরো গাঢ় আরো দৃঢ় হবে। সজীবের বাবার সাথে আপনার এত গাঢ় বন্ধুত্ব ছিল, কিন্তু কতগুলো বছর আপনাদের যোগাযোগ নেই। আসলে ব্যাপারটি কি জানেন ভাবি, বদলি চাকরি আজ এখানে তো কাল ওখানে, এইভাবে করতে করতে এক সময় যোগাযোগ করা হয়ে ওঠে। রিটায়ারমেন্টের পর বিজনেসের কাজে ঢাকায় স্থায়ীভাবে আসলাম, তখন ভেবেছিলাম যোগাযোগ করি, আসলে করতে করতে আর করা হয়ে ওঠে। আমাদের ছেলে মেয়ে দুজনেই কিন্তু আমাদের যোগাযোগটা আবার করিয়ে দিল। হ্যাঁ আসলে ওরা আমাদের বন্ধু বিরহটা সইতে পারছিল না, কি বলেন ভাবি? তাই তো বলছি শুভ কাজে দেরি করতে নেই, তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দিয়ে আমরা বিয়ায় বিয়ায় মিলে
হাসি তামাশা করে বাকি জীবনটা কাটিয়ে দিব। তাহলে কাজ করা যাক, রিফাতের অবর্তমানেই আমরা একটা দিন ঠিক করে ফেলি, তারপর ওর এসে যখন আপনার সঙ্গে হাম্বি তাম্বি শুরু করবে তখন দেখবে আমি ওর সামনে আসতে করে দাঁড়িয়ে দেব, ও কেমন যেন চুপসে গিয়ে বিড়ালের মতো মিউ মিউ শুনে। আমার খুব মজা লাগছে। আসলে এখন আপনি একটা কাজ করেন, রিফাত কবে আসছে এই দিনটা বের করার চেষ্টা করুন, তারপরে আমরা একটা দিনটা দেখে ফাইনাল করে ফেলবো। ঠিক আছে ভাইজান, তাহলে আমি এখন উঠি। কি একটু বসে নেই, এই এক্ষুনি তো সোনালি চলে আসবে। না, ওর সাথে আজকে আর আমি দেখা করব না, আরেকদিন যখন আমি আসব তখন একটা আংটি সাথে করে নিয়ে আসবো, আর সেরকম প্রস্তুতি নিয়ে আমি আজকে আসিনি। তা আমি উঠি ভাইজান। ওয়েল, অ্যাজ ইউ লাইক। এক গ্লাস ঠান্ডা পানি দাও তো। ঠান্ডা পানি কোথায় পাবো, আমাদের কি ফ্রিজ আছে? আচ্ছা ঠিক আছে, আমি স্বপ্নাকে দিয়ে পাশের বাড়ি থেকে আনাচ্ছি। লাগবে না, যা আছে তাই দাও। আচ্ছা তুমি মুখ হাত ধুয়ে আসো না, আমি স্বপ্নাকে পাঠাই। বললাম তো লাগবে না। গরিবে তো পিয়াস কিসে, ওই গরম পানি দাও, ওই গরম পানি দিয়ে ঠান্ডা পেয়াসা মিটাই দাও। তোমার আজ কি হয়েছে বলো তো, তুমি এমন করছো কেন? অফিসে কি কিছু হয়েছে? কি আর হবে, শেষ পর্যন্ত চাকরিটা আমি ছেড়ে দিয়ে এলাম। কি বলছো? হ্যাঁ, অনেক ভেবে দেখলাম, অন্যায়ের সাথে আমি আপোষ করতে পারব না, তাই স্বেচ্ছায় পরাজয় মেনে নিলাম। শেষ পর্যন্ত ওই বাজে লোকগুলোর পরিকল্পনা সফল হলো। কি করার আছে বলো, সমাজে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে গেছে, যারা এর সাথে আপোষ করতে পারছে তারা বেশ ভালো আছে, আর যারা পারছে না তারা আমার মতো পরাজয় মেনে নিচ্ছে। তুমি মন খারাপ করো না, যা হবার হয়েছে। তুমি যে শেষ পর্যন্ত অন্যায়ের সাথে আপোষ করনি আমি তাতেই খুশি, কিন্তু আমার এত বড় সংসারটা কিভাবে চলবে? চলবে, কোনো না কোনো ভাবে চলে যাবে, আল্লাহ আমাদের মুখ দিয়েছেন আহারও দেবে। আর আমাদের সকাল আছে না, সকাল নিশ্চয়ই একটা ব্যবস্থা করবে গো। না না, সকালের তো এখন লেখাপড়াই শেষ হলো না, ও কিভাবে? এই দেখো, বলতে না বলতেই সকালের ফোন। আমাকে তো আমাকে তো আমি আমি কথা বলি। হ্যালো বাবা, সকাল। কি ব্যাপার মা, তোমার গলা এমন শোনাচ্ছে কেন? আর বলিস না বাবা, তোর বাবা চাকরিটা ছেড়ে দিয়েছে। কি বলছো মা তুমি এসব? ঠিকই বলছি, এই টানাটানির সংসার কিভাবে চলবে আমি বুঝতে পারছি না। তাছাড়া স্বপ্নাদা তো বিয়ের বয়স হয়েছে, পাড়ার ছেলের ওকে খুব ডিস্টার্ব করছে। এই ফোনটা আমাকে দাও তো। এসব কি বলছো, ছেলেটা মন খারাপ হবে না? সকাল বাবা, বাবা তুমি আমার কথা শোনো বাবা, তুমি একদম চিন্তা করবে না, একদম চিন্তা করবে না বলে দিচ্ছি। আমি তো এখানে টিউশনি করছি না, আমি দেখি আরো কয়েকটা টিউশনি বাড়ি দেবো, দেখবে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, একদম চিন্তা করবে না। না না, তুই এতগুলো টিউশনি করিস তারপর আবার, আচ্ছা তুই লেখাপড়া কখন করবি, কিভাবে করবি? শোন বাবা, তোর প্রতিই তো আমাদের একমাত্র ভরসা, তুই ছাড়া তো আমাদের কেউ নেই, আমি তো এক উপার্জনহীন মানুষ। বাবা আমাকে নিয়ে ভাববে না, একদম না, আর কান্নাকাটি করবে না, একদম কান্নাকাটি করবে না। তোমরা আমাদেরকে খাইয়ে পড়িয়ে মানুষ করেছো, হ্যাঁ, এখন যদি আমরা তোমার জন্য কিছু করতে না পারি, তোমাদের জন্য কিছু করতে না পারি, তাহলে আমরা কিসের সন্তান? একদম চিন্তা করবে না, আমি সব কিছু ব্যবস্থা করে ফেলবো। সকাল এভাবে বলিস না বাবা। কাঁদবে না, মন খারাপ করবে না, রাখলাম।
ভালো থাকিস। এই যে স্বর্ণালী, সময় কিন্তু বেশি নেই মা। কেন বাবা? নিজের মতো নিজে তৈরি হয়ে নিলাম। আর ওই সজীবের মা ফোন করেছিল, তুমি বরং ওনার সঙ্গে গিয়ে গহনাঘাটি তোমার পছন্দ মতো অর্ডার নিয়ে এসো। তুমি কি আমার কোনো কথাই শুনবে না বাবা? আমি আমি আসলে বিয়ের জন্য এই মুহূর্তে রেডি না। আমি আমি এখন বিয়ে করতে চাই না বাবা। তুমি বললেই তো আর হবে না, আমরা দুই বন্ধু মিলে ভেবেচিন্তে সব কিছু ঠিক করেছি। আমি আমার এমফিলটা কমপ্লিট করতে চাই বাবা, প্লিজ। সেটা তুমি বিয়ের পরেও তো করতে পারো, তাছাড়া সজীব আর তুমি একসঙ্গে বি এমফিল করছো, বিয়ের পরে অসুবিধা হওয়ার তো কোনো কারণ দেখি না। কিন্তু তারপরেও বাবা, এ বিষয়ে তোমার সঙ্গে আমি কোনো কথা বলতে চাচ্ছি না, তোমাকে আমি যা বলেছি তাই করো। আর হ্যাঁ, তোমরা দুজনে মিলে তোমাদের বিয়ের কার্ডের ডিজাইনটা ঠিক করে পাবো, কারণ ওটা ছাপাতে সময় লাগবে। বাবা জাস্ট ডু ইট। সজীব, আমার মনে হচ্ছে তুমি এই ব্যাপারটা নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করছো। দেখো, এটা তো আমাদের পারিবারিক সিদ্ধান্ত। হ্যাঁ, এটা পারিবারিক সিদ্ধান্ত, কিন্তু পাত্রীর নিজের সিদ্ধান্তটা কি সেটা তোমার বিবেচনার মধ্যে আছে? সোনালী, এ নিয়ে তোমার সাথে অনেকবার কথা হয়েছে, দুপক্ষের পরিবারের সিদ্ধান্ত এটা। তুমি কেন এমন করছো আমি জানি, কেউ তোমাকে মিসগাইড করছে। তবে আমি বিয়ের তারিখ পরিবর্তন করব না, আমি তোমাকে পছন্দ করি, ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। ইউ আর ইম্পসিবল। হ্যাঁ বলো সুস্মিতা। তুমি তো আমাকে খুঁজবে না, তাই আমি তোমাকে খুঁজে বেড়াই। কেন বলো তো? আমি যা শুনছি এসব কি সত্যি? কি শুনেছ তুমি? তুমি নাকি স্বর্ণালীকে বিয়ে করছো? ঠিকই শুনেছ, এটা আসলে দুই পরিবারের সিদ্ধান্ত হচ্ছে। ফ্যামিলি সিদ্ধান্ত নাকি তোমারও? সুস্মিতা, আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো, পছন্দ করো, আমি তোমার ভালোবাসাকে শ্রদ্ধা করি, কিন্তু তুমি কিন্তু আমাকে আগে বলনি। তুমি বলার আগেই সোনালীর ব্যাপারটা আমার কাছে চূড়ান্ত হয়ে গেছে। আমি এসব কিছু জানি না, তুমি এই বিয়ে ভেঙে দাও। এটা কিভাবে সম্ভব? বিয়ে, হায়াত, মত, এসব তো আল্লাহর হাতে। তাই বলে তুমি ভালো করেই জানো আমি তোমাকে পছন্দ করি। দেখো, আমি যদি তোমাকে না পাই, তুমি আমাকে ভালো করে চেনো।
তুমি তো সবই শুনলে স্বর্ণালী, এখন তুমিই বলো এখন এই অবস্থায় আমি বিয়ের মতো একটা রিস্ক নিতে পারি? সকাল, মানুষের জীবনে সমস্যা সবসময় থাকে না। তুমি একাই তোমার ফ্যামিলির জন্য চেষ্টা করছো, একা পড়াশোনা করছো, আবার পাশাপাশি তোমার ফ্যামিলিকেও সাপোর্ট করছো। একসাথে তুমি নিজে চাকরি করবে, আর আমি যদি তখন তোমার সাথে হেল্প করি, তখন দেখবে আমরা দুজনে মিলে আমাদের এই সংসারটাকে সুন্দর করে চালিয়ে নিতে পারবো। সেটা আমি জানি সোনালী, সেটা আমি খুব ভালো করে বুঝতে পারি। আমার তোমার উপর আস্থা আছে, ভরসা আছে, ট্রাস্ট মি। কিন্তু এই যে এই সময়টা, এই সময়টা আমাদের অনুকূলে না, এটা আমাদের প্রতিকূলে। এখন যদি আমরা এই সময়টাকে কোনোভাবে জয় করতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের স্বপ্নটাকেও জয় করতে পারতাম, ট্রাস্ট মি। আমরা দুজন যখন দুজনকে এত ভালোবাসি, তখন এই সময়টাকে জয় করতে অসুবিধা কোথায়? বাধা আমার ফ্যামিলি, আমার পরিবার। তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করছো না, আমার সোর্স অফ ইনকাম খুব একটা স্ট্রং না। আমি টিউশনি করে আমাকে আমার ফ্যামিলিকে চালাচ্ছি, টিউশনি বাড়িয়ে দিয়েছি। ইনফ্যাক্ট আমার একটা বোন আছে যে বিবাহযোগ্য এবং তার এখন পর্যন্ত বিয়ে হয়নি, তাকে ফেলে রেখে আমি কি করে এখন বিয়ে করি? তুমি কি বলো এটা? তুমি বারবার একই কথা বলো, তুমি তুমি আমার কথাটা একবারও শুনতে চাও না। তুমি একটা কাজ করো, দেখো তুমি তোমার বাবাকে আমাদের ব্যাপারটা সুন্দর করে বুঝিয়ে বলো। আমার মনে হয় উনি আমাদের ব্যাপারটা অবশ্যই বুঝবে, উনি অবুঝ হবেন না। আচ্ছা ফাইন ফাইন, ঠিক আছে, আমি তোমার কথা অনুযায়ী আমি আমার বাবাকে বুঝিয়ে বলবো। কিন্তু সামহাও যদি আমার বাবা অ্যাগ্রি না করেন, রাজি না হন, তখন কিন্তু আমার আর কিছুই করার থাকবে না। এমন কাপুরুষের মতো কথা বলো না তো সকাল। আমি যদি আমার ফ্যামিলিকে ছেড়ে তোমার কাছে আসতে পারি, তাহলে তুমি পারবে না কেন? আমি পারবো না, আই কান্ট, আমার পক্ষে সম্ভব না, সরি। এটা তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। তোমার যা মন চায় তুমি তাই কর, কিন্তু রাতের বেলা আমি তোমাকে শেষবারের মতো ফোন করব, জানতে চাইব সিদ্ধান্ত কি। ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো বাবা সকাল। হ্যাঁ বাবা, কেমন আছো? আর থাকা আছে একরকম। তো তুই ফোন করেছিস, খুবই ভালো করেছিস, আমিও তোকে করবো করবো ভাবছিলাম। তা তুই কেমন আছিস? হ্যাঁ বাবা, আমি ভালো আছি, আমি ভালো আছি। বাবা আসলে আমি তোমাকে ফোন করেছি খুব জরুরি একটা কথা বলবার জন্য। বাবা বল বাবা, কি কথা? মানে কিভাবে যে শুরু করি বাবা, মানে হয়েছে কি আসলে আমি আমি একটু বিয়ের প্রসঙ্গে বাবা। ও, স্বপ্নার বিয়ে নিয়ে খুব ভাবছিস? ভাববি না। শোন, আমরা কিন্তু তোর উপরে খুব ভরসা করে আছি রে। স্বপ্নের একটা বিয়ের সম্বন্ধ এসেছে, খুব ভালো ঘর, ছেলেটা প্রাইমারি স্কুলে শিক্ষকতা করে, ওরা স্বপ্নাকে দেখে পছন্দ করেছে। ওদের কোনো ডিমান্ড নেই, শুধু এই বিয়ের খরচটা জোগাড় করতে হবে। আচ্ছা তুই কিছু হেল্প করতে পারবি না? আচ্ছা ঠিক আছে বাবা, তুমি একদম চিন্তা করো না। আমি আমি তো এখন টিউশনে তো আরও বাড়িয়েছি আগের চাইতে, এখন দেখি আমার স্টুডেন্টদের যারা প্যারেন্টস আছে ওদের সাথে কথা বলে দেখি, দেখি আমি কোনো না কোনো একটা ব্যবস্থা করে ফেলবো। বাবা তুমি চিন্তা করো না, তুমি একদম চিন্তা করো না। দেখ বাবা, আর হাজার বিশেক টাকা হলেই পার করে দিতে পারবো। তুই কিন্তু সামনের সপ্তাহে বাড়ি আসিস, বিয়ের ব্যাপার তো নানা রকম ঝামেলা থাকে। হ্যাঁ তাড়াতাড়ি চলে আয়। আচ্ছা আসবো বাবা, আমি অবশ্যই আসবো। এই সকাল, এই কথা বলছিস কেন? সকাল। হ্যাঁ, ও হ্যাঁ মা,
মা বলো শুনছি শুন বাবা পাত্র আমাদের খুব পছন্দ হয়েছে তোরও পছন্দ হবে কিন্তু বাবা টাকা তো তোকে যে করেই হোক জোগাড় করতে হবে তা না হলে পাত্র আমাদের হাতছাড়া হয়ে যাবে আর তোর বাবার এত কষ্টের বাড়িটা যদি বিক্রি করতে হয় মা প্লিজ আমার কথাটা শোনো কিচ্ছু করতে হবে না তোমাদের একদম চিন্তা করবে না আর বাড়ি বিক্রির তো প্রশ্নই ওঠে না আমি কোনো না কোনো একটা ব্যবস্থা করে ফেলবো ঠিক আছে মা ঠিক আছে বাবা তুই আমাদের নিশ্চিন্ত করলি আচ্ছা ঠিক আছে মা মা রাখছি হ্যাঁ হ্যাঁ চিন্তা করবে না মা এখন রাখছি স্বর্ণালী বলো বাড়িতে কথা বলেছো হ্যাঁ বলেছি কি বললো বাবা আই এম সরি আমি আমাদের সম্পর্কে বাবাকে কিছুই বলতে পারিনি কি বললে তুমি আমাদের বিষয়ে কোনো কথাই বলতে পারোনি থ্যাঙ্কস এই না হয় তোমার প্রেম একজন পানিতে নেমে হাবুডুবু খাচ্ছে আর আরেকজন হাঁটু পর্যন্ত নামতে পারছে না আচ্ছা সকাল আমি তোমাকে সরাসরি জিজ্ঞেস করি খুব সুন্দর করে বলবে কাল ভোর হলে তুমি আমাকে বিয়ে করতে পারবে কি না আমি না বুঝতে পারছি না মানে তুমি আমাকে এরকম সোজা সাপটা প্রশ্ন কেন করছো তুমি আমার সমস্যাটা বুঝবে না দেখো আমি তোমার কোনো সমস্যার কথা শুনতে চাই না সমস্যাটা থেকে আমার সমস্যাটা অনেক বড় এদিকে বাবা আমার বিয়ের কার্ড ছাপতে দিচ্ছে আর একটু দেরি করা মানে ফাঁসির দড়ি আমার গলায় নেয়া আশ্চর্য কথা বলো তুমি সেজন্য তুমি আমার সমস্যাটা বোঝার চেষ্টা করো না আমার সমস্যাটা শুনবে না না শুনবো না তুমি এক বাক্যে বলো কাল তুমি আমাকে বিয়ে করতে পারছো কি না ঠিক আছে যদি তোমার এই ধরনের প্রশ্নই হয় তাহলে এখন এই মুহূর্তে আমি তোমাকে এই উত্তরটাই দেবো যে এখন এই মুহূর্তে আমার পক্ষে কিচ্ছু করা সম্ভব না ওকে আমার যা বোঝার আমি তা বুঝে গেছি তুমি অনেক ভালো থেকো সকাল খুব ভালো থেকো বাই স্বর্ণালী শোনো হ্যালো স্বর্ণালী তুমি আমার
কিরে সকাল মন খারাপ কেন? না ইয়ে মন খারাপ না, এমনি শরীর ভালো লাগছে না। শরীর ঠিকই ভালো লাগছে, মনে হচ্ছে মনের মধ্যে অনেক মেঘ জমে আছে। কি হয়েছে বলতো? যদি বুঝতেই পারিস যে মন খারাপ তাহলে আর জিজ্ঞেস কেন করছিস? আরে যদি না বলিস তাহলে কি করে বুঝবো বল? হয়েছেটা কি? কি করে বুঝবি মানে? কি করে বুঝবি মানে কি? তুই বুঝিস না কিছু? না ঠিক আছে ফাইন, খুব ভালো কথা, স্বর্ণালীকে তোর বিয়ে করার সব তুই কর না। ও যে এখন এমফিলটা করছে ওটা শেষ করে তারপর তুই করতে দে। তুই একটা ফ্রেন্ড, ফ্রেন্ড হয়ে এরকম একটা কাজ তুই করতে পারিস? এখন তুই দেখতে পাচ্ছিস না ও যে ক্যাম্পাসে আসছে না, কারোর সাথে দেখা হচ্ছে না, এটা তোর ভালো লাগছে? বিয়ে করলে কি ওর সাথে কথা বলতে পারবি না? আমরা তো ফ্রেন্ড, আমি তোর পড়াশোনা বন্ধ করে দিচ্ছি না, আমরা সবাই একসাথেই তো থাকবো। জাস্ট স্টপ ইট। আর একটা কথা না, তুই একটা ফ্রেন্ড, তুই একটা ফ্রেন্ড নামের কলঙ্ক, স্টুপিড একটা কথা বলে আবার এইভাবে কথা যাস? কোথায় যাই মানে জাহান্নামে যাই, তোর প্রবলেমটা কি? আমার কোনো প্রবলেম নাই, এটা জাহান্নাম অনেক ভালো জায়গা, যাইতে হলে পরে যা, তার আগে একটা জোশ খবর শুনে যা। তাড়াতাড়ি বল তোর কি খবর। স্বর্ণালীর সঙ্গে দেখা হয়েছিল। তোর সঙ্গে? কোথায়, কখন, কিভাবে? কি আরে বলছি বলছি, মার্কেটে। কেমন না উল্টা পাল্টা মনে হলো, একদম বদলে গেছে। আচ্ছা কি কথা হয়েছে সঙ্গে? ওকে আমি ফোন করছি না, পাচ্ছি না। কথা 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 না, বিশেষ কিছুই হয়নি। আরে জিজ্ঞেস করলাম অনেক কথা, কোনো কথা জবাবে দিল না। তবে আমাদেরকে সন্ধ্যায় জানি যে ইনভাইট করেছে, বললো কি একটা গ্রেট সারপ্রাইজ দেবে। সারপ্রাইজ? হ্যাঁ ওইরকমই তো বললো, তো সাথে একটা ওই লেজ জুড়ে দিল আর কি, শর্ত আমাদের সবাইকে একসঙ্গে যেতে হবে। আচ্ছা সজীব, সুস্মিতা কোথায়? ও তো স্বর্ণালীর মধ্যে ডুব দিয়েছে, খুঁজে পাচ্ছি না, মোবাইল বন্ধ। ডুব দিয়ে তারা ডুব দিয়ে থাকবে কতক্ষণ, দম ফুরিয়ে আসবে না তখন ঠিকই দেখা দেবে। শোন তাইলে চাইনিজে দেখা হচ্ছে। হ্যাঁ আমার একটু কাজ আছে, আমি যাই। হ্যাঁ ওকে দোস্ত, আমি তোর সাথে যেতে পারি। আমাদের সবাইকে চাইনিজ ইনভাইট করলি কেন? না রে এমনি, তোদেরকে অনেকদিন দেখি না তো তাই দেখতে ইচ্ছা করছিল। সোনালি ইদানিং তোমার খুব চেঞ্জ, কারণ বুঝতে পারছি না। এনিওয়ে খুব সুন্দর করে সেজেছ, তোমাকে বহু লাগছে। বাড়ি বউকে তো বউর মতোই লাগবে। মানে তুই এসব কি বলছিস সোনালি? হ্যাঁ আই এম অলরেডি ম্যারিড, আর এটাই হচ্ছে তোদের জন্য আমার সারপ্রাইজ। অবশ্য আরেকটা সারপ্রাইজ আছে তোদের জন্য, সেটা আমি এক্সপ্লেইন করি। স্বর্ণালী আসলে হঠাৎ করে শুরু করা ওর কনজুগাল লাইফটা আমার সঙ্গে লিড করছে। ইনফ্যাক্ট আমাদের বিয়েটা স্বর্ণালীর ইচ্ছেতেই হয়েছে। স্বর্ণালী বললো আর আপনি রাজি হয়ে গেলেন? আপনি আপনার নিজের বয়সটা দেখবেন না? ভালোবাসার কাছে বয়স কোনো ফ্যাক্টর নয়। ইনফ্যাক্ট আই এম ইন লাভ উইথ স্বর্ণালী। ভাই আমি এতদিন আসলে তোমাদেরকে আশীর্বাদ করে এসেছি, আজ আমি তোমাদের কাছে আমাদের নতুন জীবন আর সুন্দর ভবিষ্যতের জন্য আশীর্বাদ কামনা করছি। প্লিজ প্রে ফর আস অ্যান্ড এনজয় দ্য পার্টি।
হ্যালো, আমি কি দুর্জয়ের সাথে কথা বলছি? জি বলছি, আপনি কে বলছেন? এতদিন পরে আমাকে চিনবি কিনা জানি না। আমি স্বর্ণালী বলছি। স্বর্ণালী, তোকে চিনতে পারবো না? আরে, কেউ কি তার সোনালী অতীতের সেই মূল্যবান মুহূর্তগুলো ভুলে যেতে পারে? তুই তো আমাদের ইউনিভার্সিটি লাইফের সেই হাসি আনন্দের দিনগুলোকে কেমন প্রাণবন্ত করে রাখতি। তোর কথা কি ভুলে যাওয়া যায়? থ্যাংকস, তুই আমাকে চিনতে পেরেছিস। আচ্ছা দুর্জয়, তুই কি সকালের কোনো খবর জানিস? ও এখন কোথায় আছে বা ঢাকাতেই আছে কিনা? হ্যাঁ, সকাল তো অনেক বছর যাবার ঢাকায়। ও প্রতিবন্ধীদের জন্য একটা স্কুল প্রতিষ্ঠা করে সেটা নিজেই চালাচ্ছে। তুই কিছু জানিস না? না রে, আমি ওর কোনো খবরই রাখিনি। তুই কি ওর কোনো খবর দিতে পারিস? কোনো ঠিকানা বা ফোন নাম্বার? কেন পারবো না, আমি তো মাঝে মধ্যেই সকালে স্কুলে যাই। তাহলে আমাকে এতদিন কিছু বলিসনি কেন? বলিনি আসলে, তোর কোনো নাম্বারই আমার কাছে ছিল না। অবশ্য ইচ্ছে করলে তোর নাম্বার আমি স্যারের কাছ থেকে জোগাড় করতে পারতাম, কিন্তু সত্যি বলতে সকাল নিষেধ করেছিল তোর নাম্বারটা তাকে জানাতে। কিন্তু এখন আমি নিজেই জানতে চাইছি, বলবি আমাকে প্লিজ? আজ আর না করতে চাই না রে, মেঘে মেঘে অনেক বেলা হয়ে গেছে। জীবনের এই পরন্ত বেলা এসে কেউ আর মান অভিমান পুষে রাখতে চাই না, কি বলিস? আমি ঠিকানাটা বলছি, তুই লিখে নে। একটু হোল্ড কর। বল, 112/1 রোড নম্বর 28 ধানমন্ডি। থ্যাংকস। ওকে, তুই ভালো থাকিস। হ্যাঁ, সি। বেশি অতীত হয়ে গেছি, অনেক পুরনো। 12 বছর কম না, এটা ম্যাটার অফ চোক। কিন্তু আমার তো মনে হয় এই তো সেদিন। তুমি, আমি, আমাদের মধ্যে কত বিশাল ব্যবধান। যাক, আমার নামটা ভুলুনি। তুমি কেমন আছো বললে না তো? তার আগে তুমি বলো, তুমি কেমন আছো? অবশ্য বলবার কোনো দরকার নেই,
তোমাকে দেখে খুব ভালো করে বোঝা যাচ্ছে তুমি খুব ভালো আছো, খুবই ভালো আছো। গুড, ভেরি গুড। অনেক ভালো আছি, কিন্তু তুমি এখনো বলনি তুমি কেমন আছো। ভালো আছি আমি, অনেক ভালো আছি, অনেক ভালো, খুব ভালো। আর তোমার ছেলে মেয়ে আছে? খুব ভালো আছে, অনেক ভালো আছে, এই যে সবাই অনেক ভালো আছে। এই নিয়ে যাওয়ার অভ্যাসটা তোমার এখনো জানি, তোমার বউ বাচ্চার কথা আমাকে জানতে চাও না, তাই না? এড়িয়ে যাবার মতো কিছু থাকলে না রাবো, কি বলো তুমি এসব? মানে বিয়ে করনি এখনো? সৃষ্টিকর্তা হয়তো সবার কপালে সব কিছু রাখে না, আমার কপালে হয়তো বিয়ে নামক এই শব্দটাই নেই, হয়নি। তুমি কি সারা জীবন আমাকে হারিয়ে যাবে? আমি কখনো জিততে পারবো না। এই কথা বলার কোনো মানে হয় না, তোমাকে দেখে খুব ভালো করে বোঝা যাচ্ছে তুমি খুব ভালো আছো, অনেক ভালো। পরাজয় তোমার মুখে মানায় না, ভালো আছো, ভালো থাকো। দূর থেকে জানাকে অনেক সুন্দরী মনে হয়, কিন্তু কখনো কি ভেবে দেখেছো ওটা তো পাহাড়ের বুক ভাঙা কান্নাও হতে পারে, তাই না? এত বছর পর আর এসব ভেবে কিনা কোনো মানে নেই, দরকারও নেই। তার চেয়ে এখন এই মুহূর্তে একটা খুব ভালো কথা তোমাকে আমি বলতে চাই, প্লিজ এখন এখান থেকে চলে যাও। কি পাওয়া গেছে? আসছি। পাসপোর্ট কোথাও খুঁজে পেলাম না, কোথায় রেখেছো? ও আচ্ছা, সরি সরি, আমার ভুল হয়ে গেছে, পাসপোর্ট দুটো অফিসে আমার ড্রয়ারে রয়ে গেছে। দেখেছো? ওকে ওকে, শোনো, আজকে টিকিট দুটো কনফার্ম করে আসবো, কাল কিন্তু ফ্লাই করতে হবে। আচ্ছা, এই লং টাইম যে আমরা দেশের বাইরে থাকবো, তোমার অফিসে কোনো সমস্যা হবে না? না, কি সমস্যা হবে, আর সমস্যা হলে চাকরিই ছেড়ে দেব। ওয়া গুড। আসলে একসাথে অনেক দিন কোথাও যাওয়া হয় না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, এত ব্যস্ত থাকছি আমরা। হ্যালো। হ্যাঁ সজীব, দুর্জয় বলছিলাম, কেমন আছিস? হ্যাঁ আছি রে। শোন, স্বর্ণালীর সঙ্গে আমার যোগাযোগ হয়েছে। তাই নাকি? ও মাই গড, রিয়েলি? শোন, আমি পরিকল্পনা করেছি সবাই মিলে আজ সকালের স্কুলে যাব। ওকে ওকে, সকালকে আমরা একটা সারপ্রাইজ দেব, এবং সেটা আজই। হ্যাঁ আজকে অবশ্যই চলে আসবো, দ্য গ্রেট। তোর পাশে কি সুস্মিতা আছে? হ্যাঁ হ্যাঁ আছে তো, ও আছে, কথা বলবি? এনে পাগলটা। হ্যালো। হ্যাঁ সুস্মিতা, ভালো আছিস? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি। আচ্ছা ঠিক আছে, আমরা আসবো, অবশ্যই আসবো। আচ্ছা রাখি, বাই। ভালো লাগছে, বিকেলে যাচ্ছি। স্বর্ণালীর আজ কি হলো?
কেমন যেন আনমনা আনমনা। আজ এতগুলো বছর পর ওকে আমার কাছে কেমন অপরিচিত মনে হচ্ছে। কি হয়েছে ওর? তোর পড়াশোনা কেমন হচ্ছে? ভালো হচ্ছে আপু। আচ্ছা, তুমি কি আজকে তোমার আম্মুর সাথে কোথাও বেড়াতে গিয়েছিলে? হ্যাঁ আপু, একটা আঙ্কেলের স্কুলে গিয়েছিলাম। কিন্তু জানো আপু, ওই আঙ্কেলের স্কুলের ছেলেমেয়েরা না কেমন যেন, কেমন করে কথা বলে, কেমন করে হাসে। সব মানুষ তো একরকম হয় না, তাই ঠিক আছে তুমি খেলা করো। আমাদেরকে প্রতিনিয়ত ভালো থাকার চেষ্টা করতে হবে, সে যে কোনো পরিস্থিতিতেই হোক। আমি জানি সেই মানসিক শক্তি তোমার আছে। আমার কথা শুনে তুমি খুব অবাক হচ্ছ, তাই না সকাল? আজ এতগুলো বছর পর হঠাৎ উদয় হয়ে আমি তোমার উপর মাস্টারি করছি। না স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, প্লিজ আসুন না স্যার, বসুন। ঠিক আছে, বসবো বসবো, অবশ্যই বসবো। শুধু বসবো না, আজ তোমার কাছ থেকে আমি একটা জিনিস চেয়ে নেব। আমার কাছ থেকে? হ্যাঁ সকাল, তোমার এই স্কুলে আমার পরিচিত কয়েকজনের জন্য স্বেচ্ছাশ্রমের সুযোগ চাইতে এসেছি। এটা আপনি কি বলছেন স্যার? আপনি চাইলেই তো যে কোনো কাউকে যে কোনো জায়গায় একটা ব্যবস্থা করে দিতে পারেন স্যার। হ্যাঁ, কিন্তু সুযোগটা তোমার এখানেই দরকার। আমি অনেক আশা করে তোমার কাছে এসেছি সকাল। আচ্ছা ঠিক আছে স্যার, আমি বুঝতে পারছি স্যার। ইনফ্যাক্ট আপনি আমাকে বলেছেন, এটাই যথেষ্ট স্যার, আর কিছু বলবার দরকার নেই। কিন্তু স্যার, আমি কি আপনাকে একটা কোয়েশ্চেন করতে পারি স্যার? মানে কার জন্য কিংবা মানে কাদের জন্য আপনি সহযোগিতাটা চাচ্ছেন প্লিজ? অফকোর্স অফকোর্স। সোনালি, সোনালি এসো। সকাল তোমাকে এখানে কাজ করার সুযোগ করে দিতে রাজি হয়েছে স্যার। মানে ইয়ে আসলে আমার একটা, দেখো সকাল, আমি শত হলেও রক্ত মাংসের একজন মানুষ, আর মানুষ বলেই আমি তো এতটা নিষ্ঠুর হতে পারি না। আজ জীবনের পরমত বেলায় এসে আমার উপলব্ধি হয়েছে, আমরা যদি সবাই কাছাকাছি পাশাপাশি থাকতে পারি তাহলে হয়তো জীবনের হারানো প্রহরগুলো কিছুটা হলেও পরিপূর্ণতা লাভ করবে।
একেবারে হারানোর চেয়ে কিছুটা পাওয়া কি জীবনের জন্য সঞ্চয় নয়, তুমি বলো? সেটা আমি মানছি স্যার, কিন্তু স্বর্ণালীর কোনো সহযোগিতা আমার স্কুলের জন্য একদম দরকার নেই স্যার, আমি সরি। কেন স্যার, কে বলেছে প্রয়োজন জীবন? এত একটা মহৎ কাজটা একা করবি এটা হতে পারে না। আমরা সবাই তোর সাথে আছি আর আমাদের সাথে সর্বলি থাকবে। হ্যাঁ তাই, আর এই জন্যই আমরা সবাই তোর এই প্রতিবন্ধী স্কুলের জন্য স্বেচ্ছায় শ্রম দিতে এসেছি। আর তুই নিশ্চয়ই সেই সুযোগ থেকে আমাদের বঞ্চিত করবি না? কি বাকরুদ্ধ হয়ে যাচ্ছে, আমি ভাবতেও পারিনি যে তোরা এভাবে আমার স্কুলের পাশে এসে দাঁড়াবি। সকাল আজ এতগুলো বছর পর আমার মনে রয়েছে বন্ধুত্বের বন্ধুত্ব কোনোদিন ছিন্ন হওয়ার নয়, ঝিমিয়ে পড়া পুকুরের পানির মতো হয়তো ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে থাকে। আজ এত বছর পর তোমাদের এই পুনর্মিলনের মাধ্যমে সকালের এই মহৎ উদ্যোগের সাথে তোমাদের সম্পৃক্ততা এটাই প্রমাণ করে যে আপনারা রয়ে বিব্রত রহিতে আসি নাই কেহ অমনে পরে, সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরে। Do